প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রাশিদা খানম, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আবার তোমাদের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর আইসিটি বিষয় সম্পর্কে পাঠদান করি। আমার পাঠের বিষয় হচ্ছে সরকারি কর্মকাণ্ডের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। তোমাদের পাঠ্য বইয়ে প্রথম অধ্যায়ে ষষ্ঠ পাঠ। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সরকার। রাষ্ট্রকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য সরকারকে অনেক কার্যক্রম পরিচালনা করতে হয়, যেমন জনগণের নিরাপত্তা দেয়া, সৃজনশীল কর্মসংস্থানের সৃষ্টি, দারিদ্রতা বিমোচনের জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে। আর সরকারের সাধারণ কাজ হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণ, নীতিমালা প্রণয়ন, এগুলো হচ্ছে রাষ্ট্রের সাধারণ কাজ। এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে রাষ্ট্র কী করে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় সাধন করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে কর্মসূচি বাস্তবায়ন করে। এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে কী করতে হয়, রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন শুল্ক বা কর আদায় করতে হয়, বাইরের দেশ থেকে ঋণ নিতে হয়, অনুদান নিতে হয়। এরপর ঋণ এবং অনুদান নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে রাষ্ট্র তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে বাস্তবায়ন। এই কার্যক্রমগুলো পরিচালনা করতে গিয়ে এখন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে সরকার বিভিন্ন কার্যক্রমে এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কী করছে, ব্যবহার করছে। আজকে আমরা দেখব সরকারি কর্মকাণ্ডে কোথায় কোথায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। প্রথমেই আমরা দেখব সরকারি তথ্যাদি প্রকাশ। আজ থেকে 20 বছর আগেও বিভিন্ন সরকারি অধিদপ্তর, মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন বিজ্ঞপ্তি, তারপর দরপত্র, আদেশ, এগুলো ওই মন্ত্রণালয় বা ওই দপ্তর বা ওই প্রতিষ্ঠানের নোটিশগুলি টানিয়ে রাখত। কিন্তু বর্তমান সময় কী করা হচ্ছে, প্রতিটা মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান, তারপর প্রতিটা অধিদপ্তর তাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটেই তাদের কী করছে, দরপত্র, তারপর তাদের বিজ্ঞপ্তি, তারপর তাদের বিভিন্ন আদেশ নির্দেশ ওই ওয়েবসাইটেই প্রকাশ করছে, যাতে ওই মন্ত্রণালয়ের অধীনে কর্মরত সমস্ত ব্যক্তি বা বাংলাদেশের সমস্ত ব্যক্তির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে সবাই সেটাকে দেখতে পায়। দ্বিতীয়ত আমরা দেখব আইন ও নীতিমালা প্রণয়ন এবং সংশোধন। সরকারের কাজ হচ্ছে আইন তৈরি করা, নীতিমালা প্রণয়ন করা এবং সংশোধন করা। আইন তৈরি, নীতিমালা প্রণয়ন এবং সংশোধনের কাজেও এখন কী করা হচ্ছে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। তৃতীয়ত আমরা দেখব বিশেষ বিশেষ দিবস ও ঘটনা সম্পর্কে প্রচার। সরকার এর আগে আমরা বিশেষ বিশেষ দিবসে বিভিন্ন ধরনের পোস্টার বা বিভিন্ন ধরনের নোটিশ সংশ্লিষ্ট অধিদপ্তরে নোটিশ বোর্ডেই দেওয়া থাকতো, কিন্তু এখন আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তোমরা দেখতে পাচ্ছ যে স্বাধীনতা দিবস বলো, বিজয় দিবস বলো, শোক দিবস বলো, নারী দিবস বলো, এরকম দেশের বিভিন্ন দিবসগুলো সম্পর্কে আমাদের মোবাইলে শর্ট মেসেজের মাধ্যমে কী করা হয়, গ্রাহকদেরকে জানানো হয়। বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষই কী করে, মোবাইল ফোন ব্যবহার করে। তাহলে বিভিন্ন দিবস সম্পর্কে, বিভিন্ন ঘটনা সম্পর্কে প্রচার করার জন্য এই মোবাইলের SMS, যাকে শর্ট মেসেজ বলা হয়, শর্ট মেসেজের মাধ্যমে এগুলো সম্প্রচার করা হয়। তোমরা ইতিমধ্যেই দেখছো যে মোবাইলে বিভিন্ন দিবস সম্পর্কে বিভিন্ন মেসেজ বিভিন্ন সময় আমাদের মোবাইলে চলে আসে। তাছাড়া বিভিন্ন ইনফরমেশন অনেক সময় মোবাইল কলের মাধ্যমেও কী করা হয়, সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হয়। চতুর্থত আমরা দেখছি দোরগোড়ায় সরকারি সেবা, অর্থাৎ সরকারি যত ধরনের সেবা আছে সাধারণ মানুষের দোরগোড়ায় যাতে পৌঁছানো যায়, সেটা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার
করেই সম্ভব। যেমন পাসপোর্ট প্রাপ্তি, তারপর আমরা দেখছি আয়কর প্রদান করা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি কোষাগারে অর্থ প্রদান করা, এই সমস্ত যাবতীয় কার্যক্রম এখন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকার পরিচালনা করছে। আমরা পঞ্চমত দেখছি ই পর্যায়, অর্থাৎ জমি জমা সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য এখন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যেমন জমির রেকর্ড, পর্চা, দলিল, অনুলিপি, তারপর হচ্ছে জমির ম্যাপ, এগুলো কী করা হয়েছে এখন অনলাইন করা হয়েছে। বাংলাদেশের 64টি জেলায় 64টি ই সেবা কেন্দ্র চালু করা হয়েছে, যাতে জনগণ সহজেই জমি জমা সংক্রান্ত সকল সেবা অল্প সময়ের মধ্যেই পেতে পারে। আমরা স্পষ্টত দেখব ই বুক, অর্থাৎ তোমাদের পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের সহায়ক বই নিয়ে সরকার একটি প্ল্যাটফর্ম তৈরি করছে, যার নাম হচ্ছে www.ebook.gov.bi। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের পাঠ্য বই সহ এবং পাঠ্য বইয়ের সহায়ক অনেক বই তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে এবং পড়তে পারবে। আমরা সপ্তমত দেখছি ই পুঁজি। ই পুঁজি হচ্ছে আখ সরবরাহের অনুমতি বা আখ মারাইয়ের অনুমতি। এক সময় আখ মারাই করার জন্য, আখ সরবরাহ করার জন্য আখ চাষিদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো, সময় সাপেক্ষ ছিল সেটা। এখন তাদেরকে আর কারো কাছেই ঘুরতে হয় না, একটা নির্দিষ্ট সময় মোবাইলের একটা শর্ট মেসেজের মাধ্যমে আখ চাষিদেরকে আখ সরবরাহের অনুমতি প্রদান করা হয়। আমরা অসম্মত দেখব পাবলিক পরীক্ষার ফলাফল। আজ থেকে 20 বছর আগেও শিক্ষার্থীরা কল্পনাই করতে পারত না যে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় না যেয়ে বাসায় বসে পরীক্ষার ফলাফল পাওয়া যায়, কিন্তু তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যেটা কল্পনা করতে পারত না সেটাকেই বাস্তবে রূপ দেওয়া হয়েছে। এখন আর কোনো শিক্ষার্থীকে পাবলিক পরীক্ষার ফলাফল নিতে প্রতিষ্ঠানে যেতে হয় না, বাসায় বসেই সে শর্ট মেসেজের মাধ্যমে পাবলিক পরীক্ষার, যে কোনো ধরনের পাবলিক পরীক্ষার ফলাফলে সে জানতে পারছে। সরকার এই কাজেও কী করছে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করছে। আমরা 9 নম্বরে দেখব ই স্বাস্থ্যসেবা। ই স্বাস্থ্যসেবা, করোনাকালের সময় আমরা ই স্বাস্থ্যসেবার সঙ্গে সবাই আমরা পরিচিত হয়েছি। ই স্বাস্থ্যসেবা অর্থাৎ ডাক্তারের সামনে না যেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবা নেওয়া, এটাই হচ্ছে ই স্বাস্থ্যসেবা। ঘরে বসে ডাক্তারের কাছ থেকে রোগীর ঔষধ সম্পর্কে পরামর্শ নেওয়া, প্রেসক্রিপশন পাওয়া, এই যে চিকিৎসা, এটাকেই বলা হয় ই স্বাস্থ্যসেবা। এবং সরকার কী করছে, করোনাকালীন সময় আমাদেরকে ই স্বাস্থ্যসেবার মাধ্যমে আমাদের চিকিৎসা প্রদান করছে। দশমত আছে অনলাইনের আয়করের রিটার্ন প্রস্তুত করা। আমরা যারা আয়কর প্রদান করছি তারা অনলাইনে বসে আয়করের রিটার্ন আমরা প্রস্তুত করতে পারি এবং আয়কর আমরা প্রদান করতে পারি। সরকার আয়কর প্রস্তুত করা, আয়করের রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করছে। এরপর হচ্ছে পরিষেবার বিল। আমরা সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের পরিষেবা গ্রহণ করি, যেমন আমরা বিদ্যুৎ ব্যবহার করি, আমরা পানি ব্যবহার করি, আমরা টেলিফোন ব্যবহার করি। এই যে পরিষেবাগুলো আমি গ্রহণ করি আমরা, এর বিনিময়ে সরকারকে কী করতে হয়, একটা বিল পে করতে হয়। সেই বিলটা আমরা প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই আমরা কী করতে পারি, পরিশোধ করতে পারি। এখন আর লাইনে দাঁড়িয়ে থেকে আমাদেরকে কী করতে হয় না, পরিষেবার বিল পরিশোধ করতে হয় না। ঘরে বসেই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, টেলিফোন বিল, এগুলোকে আমরা কী করতে পারি, পরিশোধ করতে পারি। এরপর হচ্ছে পরিবহন। এক সময় পরিবহনের, যে কোনো ধরনের পরিবহন, সে আকাশপথে বলো, জলপথে বলো, স্থলপথে বলো, যে কোনো ধরনের পরিবহনে টিকিট একটা নির্দিষ্ট কাউন্টারে গিয়ে নিয়ে আসতে হতো। এখন আমরা অনলাইনে বসে আমরা ট্রেনের টিকিট কাটতে পারি, বাসের টিকিট কাটতে পারি, আমরা বিমানের টিকিট কাটতে পারি, অর্থাৎ অনলাইনে বসেই আমরা যে কোনো ধরনের পরিবহন টিকিট আমরা কাটতে পারি।
পারে এবং এক্ষেত্রেও সরকার কি করছে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করেছে। এরপর আছে অনলাইন রেজিস্ট্রেশন। আমরা দেখি